আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে ম্যাথটি বিশ্লেষণ করব আপনাদের সামনে, এটি অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগে এই ধরনের ম্যাথগুলো। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। তো প্রথমে এই ম্যাথটি করার আগে আপনাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সাইন, কস আর টেন এর মানগুলো, কারণ এই ধরনের ম্যাথগুলো সাধারণত এই সব এই তিনটা মানের উপরেই এসে থাকে। তো এখানে হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তো এইভাবে 90 ডিগ্রি পর্যন্ত। তো কসের মান হচ্ছে এই মানগুলোর উল্টা, তো এইভাবে কিন্তু আপনারা এই মানগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো এই মানগুলো মনে রাখার পর আপনাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, এখানে আমি লিখে দিয়েছি, তো এখানে এইভাবে মনে রাখবেন যে সাগরে লবণ অনেক, এটা হচ্ছে সাগর বলতে বোঝাচ্ছে এখানে সাইন সমান সমান লবণ, এখানে আছে লম্ব, অনেক দিয়ে অতিভুজ, মানে সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো আপনারা কিন্তু এইভাবেই মনে রাখার চেষ্টা করবেন, সাগরে মানে হচ্ছে সাইন সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লবণ দিয়ে হচ্ছে লম্ব, অনেক দিয়ে হচ্ছে অতিভুজ। তো এইভাবে আরও দুটার মান আছে এখানে, কবরে ভূত অনেক, কবরে হচ্ছে কস থিটা সমান সমান ভূতে, ভূতে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অনেকে হচ্ছে হচ্ছে অতিভুজ, সুতরাং কস থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আবার টেন থিটার ক্ষেত্রে কী হবে, টেরা হচ্ছে টেন, লম্বাতে বোঝাচ্ছে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই বুদ্ধ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভূমি, তার মানে টেন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো আমরা কিন্তু তিনটা সূত্র এখানে দেখলাম, সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা। তো এইগুলো কীভাবে ইউজ হবে সেটি আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো এই ম্যাথে। তো এখানে চলুন ম্যাথটির প্রথমে কোশ্চেনটি পড়ে নিই। তো ম্যাথের কোশ্চেনটি হচ্ছে, একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। তো এখানে একটা চিত্র দিয়ে আপনাদেরকে বোঝানো চাই। তো এটি হচ্ছে একটি খুঁটি, আর খুঁটিটি হচ্ছে এই, এটা হচ্ছে ভূমি। তো বন্ধুরা এটি হচ্ছে খুঁটিটি। তো এই যে এখানে হচ্ছে এই খুঁটিটি ছিল হচ্ছে এতটুকু পর্যন্ত, কিন্তু এই খুঁটিটি কী হয়েছে, ভেঙে গিয়ে এখান থেকে খুঁটিটি ভেঙেছে, ভেঙে গিয়ে ভূমির সাথে, এই যে এখানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো বন্ধুরা দেখুন, এই খুঁটিটি ছিল এতটুকু, মানে এই যে 48 মিটার লম্বা খুঁটি, তো এই খুঁটিটির দৈর্ঘ্য ছিল টোটাল 48 মিটার। তো এই 48 মিটার খুঁটিটি এখানে ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমাদের কোশ্চেনে চেয়েছে এই খুঁটিটি কত উঁচাতে ভেঙেছিল, এই যে এখান থেকে যে ভেঙে পড়েছে, মানে এইখানে আর এইখানের উচ্চতাটুকু বের করতে বলেছে। এতটুকুর দূরত্ব হচ্ছে এই 48 - x, তাহলে এটা হচ্ছে এতটুকুর দূরত্ব। তো এখন আমরা ম্যাথে দেখি যে খুঁটিটি 1 মিটার উঁচুতে ভেঙেছিল, এখানে আমরা ধরে নিয়েছি এই খুঁটিটি 1 মিটার উঁচুতে ভেঙেছিল। তো ভাঙা অংশের দৈর্ঘ্য, তো আমাদের এই যে ভেঙে যে পড়েছে এখানে, তো এই ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে 48 - x মিটার। তো এখন আমরা কোনটার মান ফালাবো, এখানে সাইনের মান ফালাবো, না কজের মান ফালাবো, না টেনের মান ফালাবো। তো বন্ধুরা এখন আমাদের দেখতে হবে যে কোন কোন অংশে মান দেওয়া আছে। তো আমাদের মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব হচ্ছে উচ্চতা যেটা, আর অতিভুজ হচ্ছে এই অংশটুকু ত্রিভুজের। তো এইখানে অতিভুজের মান দেওয়া আছে আমরা লিখেছি, আর হচ্ছে এই লম্বের মানটা চেয়েছে, যেটা আমরা ধরে নিয়েছি হচ্ছে x, তার মানে হচ্ছে এই দুইটার মান আমরা এখানে পেয়েছি। তো এখন আমাদের এই যে এখানে আমরা লিখেছি যে সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তো এখানে দেখতে হবে যে কোন
দুইটার মান এখানে দেওয়া আছে। তো এই সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তো লম্ব এই যেটা এটার মান কিন্তু দেওয়া আছে এক্স, অতিভুজের মান কিন্তু আমরা এখানে লিখেছি। তার মানে আমাদের এই সূত্রে দুইটার মানই দেওয়া আছে। তো আমরা যদি অন্যান্য সূত্রগুলো দেখি, কস থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তো এখানে কিন্তু আমাদের এই যে ভূমি, ভূমির মান কিন্তু দেওয়া নাই, অতিভুজের মান দেওয়া আছে। তো এই সূত্রটা আমরা ফেলতে পারবো না। আবার এখানে টেন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, তো এখানে লম্বের মান আমাদের দেওয়া আছে কিন্তু ভূমির মান দেওয়া নেই, সেজন্য আমরা এটাও ইউজ করতে পারবো না। কিন্তু এই সাইন থিটার ক্ষেত্রে কিন্তু লম্বের মান এক্স এবং অতিভুজের মান 48 - x এটা দেওয়া আছে। তার মানে আমরা এই সাইন থিটাটা ইউজ করতে পারবো এখানে। তো আমরা লিখব সাইন 30°। তো সাইন থিটা ইউজ করলে এখানে যে এটা দেওয়া থাকবে কোনটা, এখানে লিখতে হবে সাইন 30° সমান সমান, এই হচ্ছে আমাদের এই সূত্রটা, এখানে সূত্র অনুযায়ী মান বসিয়েছি, লম্বের মান হচ্ছে এক্স, এই যে এক্স, এবং অতিভুজের মান হচ্ছে 48 - x। তো আমরা কিন্তু সূত্র এইভাবে বসিয়েছি। তারপরে সাইন 30°র মান কত, এই যে এখানে আমরা লিখেছি যে সাইন 0° মান 0, 30° মান হচ্ছে হাফ। তো এখানে আমরা সাইন 30° মান এখানে বসিয়েছি হাফ সমান সমান এত, তারপরে হচ্ছে আড়াআড়ি গুণ করেছি, করার পর আস্তে আস্তে ক্যালকুলেশন করার পর এক্স হয়েছে আমাদের 16। তার মানে আমাদের ম্যাথের উত্তর হচ্ছে খুঁটিটি 16 মিটার উচ্চতায় ভেঙেছিল, মানে এই যে এই উচ্চতাটা আমরা পেলাম 16 মিটার। তো এটা কিন্তু আমাদের বের করতে বলেছিল যে খুঁটিটি কতটুকু উঁচাই ভেঙে ছিল, তো এটা কিন্তু বের করলাম। তো আশা করি ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, যদি না বুঝতে পারেন তবুও কমেন্ট করবেন। আশা করি এই রিলেটেড পরবর্তী ম্যাথগুলো আমি দেওয়ার চেষ্টা করব, কস দিয়ে টেন দিয়ে যেগুলো আসে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন। আসসালামু আলাইকুম।